বহুতে কৈ আছে শিক্ষা বাইদেউ আপোনাৰ ৰাইজক বুৰ্বক বনাই আছে, শিক্ষা বাইদেউ লাখ লাখ টকা উপাৰ্জন কৰি আছে, 500 টকাকৈ শৰাই কিয় ল'ব লাগে? মন্দিৰটো আপোনাৰ ভুল দিশে আপোনাৰ স্থাপিত কৰিছে, সেই দিশে মন্দিৰ নহয় আপোনাৰ কেতিয়াও। অগ্নিনাথ বুলি কোনো আপোনাৰ শিৱৰ নামেই নাই, কেৱলমাত্ৰ শিক্ষা বাই আপোনাৰ মানুহক বুৰ্বক বনাইছে, ৰাইজক বুৰ্বক বনাই আছে। আরে বুর্বক বনাই আছে কি হল? আপনার বুর্বকে, আপনার বুর্বকে, আপনার সকলে বুর্বক বনায়, রাইজক সকলে বুর্বক বনায়, মনে রাখবে আপনার বুর্বকে। আপনার যদি বুর্বক নহলেহেন তাহলে সরকারে আপনার বুর্বক নবনালেহেন, এই পলিটিক্যাল পার্টিবিলাকে আপনার বুর্বক নবনালেহেন। আপনার হিতাধিকারী দিব, আপনার আসনির নামত পয়সা দিব, ইলেকশনের আগে আগে খেতা কম্বল দিব, ইলেকশনের আগে আগে রাস্তাঘাট ভান করে দিব, কি কারণত? একমাত্র সেই পার্টি ভোট দিয়ার কারণে। আর আপনাদেরও সেই 500 টাকা পাই পিনে, সেই খেতা কম্বল পাই পিনে, অকমান হিতাধিকারী পাই পিনে আপনাদের সেই পার্টিকে ভোট দিয়ে। কিন্তু সেই পার্টিয়ে কি ভাল করেছে আপনার কারণে? সেই পার্টিয়ে কি ভাল করেছে দেশের কারণে? দেশত দাম কমিছে কি নাই বস্তু, আপনার EMI কমিছে কি নাই, না EMI বাড়ি গেছে, কেতাবা আপনি মনে রাখিছে? আজি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যাব মানুষ হোম লোন আছে, সেই হোম লোনের EMI বহাই দিছে, বহাই দিছে বিনা কোনো কারণত। যেটা আপনি খুঁজব কেউ বহাইছে, কব যে দেশের অর্থনীতি বহুত বেয়া। তো দেশের অর্থনীতি যদি বেয়া তাহলে রানিং পলিটিক্যাল পার্টি কি করে আছে? তথাপি আপনাদের ঘুরি ঘুরি সেইব পার্টিকে ভোট দিয়ে, কিয়? কারণ আপনার সুবিধা হয়ে আছে, আপনার বুর্বক বনায় আছে সেই পলিটিক্যাল পার্টিবিলাকে। আগতে একটা কণির দাম 5 টাকা আসে, আগতে একটা কণির দাম 5 টাকা আসে, কিন্তু এটা সেই কণি আপনার 10 টাকা হয়েছে, আপনার বহুত ঠাইত আপনার 10 টাকা হয়েছে। কিন্তু কণির সাইজ একে আছে, সব আপনি কণির সাইজ আপনার সেম আছে, কিন্তু সেই কণিটা 5 টাকার ঠাইত 10 টাকা হয়েছে, কিয়? যদি কণিটো ডাঙর হলহেতেন অকমান, বা কণিটোর পর যদি বেলেগ ভাল বস্তু পাওয়া গেলহেতেন, তাহলে আমি নিশ্চয় 10 টাকা দিলোহেতেন। কিন্তু সেই 5 টাকার কণি একে সাইজ আছে, একে ঠাইতে আপনার প্রডাকশন হয়ে আছে, কিন্তু আমার 5 টাকার ঠাইত 10 টাকা হয়েছে, কিয়? তারপরে বুঝি পাওক, কারণ আপনার 500 টাকাকে, 10 টাকাকে, 100 টাকাকে, 1000 টাকাকে হিতাধিকারী দিয়ে আছে, আসনি পয়সা দিয়ে আছে, আর একফালে সেই পয়সাগুলো আপনার কণির নামত, চাউলের নামত, তেলের নামত উলাই লৈ গৈ আছে। আপনাদের জানে, আপনাদের জানে বস্তুর দাম বাড়িছে, আপনাদের জানে সরকারে আপনার লুটি আছে, তথাপি কিন্তু আপনাদের সেই পার্টিটুকে ভোট দিব, আপনাদের সেই পার্টির কথা শুনবো, কারণ আপনার বুর্বক। সো সকলে বুর্বক বনাই আছে, আজি বিলাক ইউটিউবার আছে অসমত, সকলে আপনার বুর্বক বনাই আছে। কোনোবাই আপনার প্রমোশনের নামত ট্রেডার্স বিলাক প্রমোশন করে আছে, কোনোবাই আপনার প্রমোশনের নামত কারবার মোবাইল প্রমোট করে আছে, কারবার দোকান প্রমোট করে আছে, কারবার ঘর প্রমোট করে আছে, কোনোবাই আকৌ বেলেগক ঘর বনাই দিয়েছে, দুখিয়াক ঘর বনাই দিয়েছে, বহুত জনপ্রিয় হয়ে গেছে অসমের মানুষ ইমানে বুর্বক। কোনোবাই যদি দুখিয়া ঘর বনাই দিয়া ভিডিও বনাই পিনে দেখুয়াই দিয়ে, সেই মানুষজন, সেই ইউটিউবারজন রাতে রাতে ভিতরে ফেমাস হয়ে পড়ে। আরে কিমান লাখ লাখ মানুষে সদায় দুখিয়া সহায় করে, দুখিয়া ঘর বনাই দিয়ে, কিমানজনে আপনার ভিডিও বনাইছে? আজি বদরুদ্দিন আজমল বা এনেকুৱা যেবিলাক ডাঙৰ ডাঙৰ ব্যক্তি আছে আমাৰ অসমত, তেওঁলোকে কিমান দুখীয়া সহায় কৰে, কিমান চেৰিটি দিয়ে, কেতিয়াবা দেখিছেনে তেওঁলোকে ভিডিঅ' বনাই পিনে আপলোড কৰি ৰাইজক দেখুৱাটো, যে মই অমুকক হেল্প কৰিলোঁ, তমুকক হেল্প কৰিলোঁ? দুই এটা ঘটনা হয়তো কৰিব পাৰে, কিন্তু মেক্সিমাম ক্ষেত্ৰত তেওঁলোকে নকৰে। বহুত মানুহ আপোনাৰ ডেইলি আপোনাৰ সহায় কৰে, দুখীয়া ডেইলি পইচা ৰাস্তাৰে গৈ থাকে, কম্বল দিয়ে, খেতা দিয়ে, টকা দিয়ে, পইচা দিয়ে, বহুত মানুহ আছে এনেকুৱা, কিন্তু ভিডিঅ' মানে আপলোড কৰেনে? কিন্তু কেইজনমান ইউটিউবাৰ আছে আপোনাৰ দুখীয়া সহায় কৰি পিনে ভিডিঅ' মানে আপলোড কৰে, আৰু সেই ইউটিউবাৰকেইটা হিৰো হৈছে, হিৰো। চ' এইবোৰ আপোনাৰ বুৰ্বক বনাইছে কি নাই, সেইটো এটা ইনভেষ্টমেণ্ট, আপোনালোকে বুজি কিয় নাপায়? দিছ ইজ ইনভেষ্টমেণ্ট। আজিকালি ইউটিউব আগৰ দৰে হয় নাই, আজিকালি ইনভেষ্টমেণ্ট কৰে, আপুনি 1 লাখ টকা এটা দি পিনে ইনভেষ্ট কৰে ইউটিউবত, দি পিনে আপোনাৰ দুখীয়া সহায় কৰে, ঘৰ বনাই দিয়ে, খেতা কম্বল দিব, বানপানী সাহায্য দিব, আৰু ভিডিঅ' মানে আপলোড কৰিব আপোনাৰ পৰা সহানুভূতি ল'বৰ কাৰণে। সকলোৱে বুৰ্বক বনাই আছে, প্ৰত্যেকটো ক্ষেত্ৰতে বুৰ্বক। গতিকে শিক্ষা বাইদেউ যদি আপোনাৰ অগ্নিনাথ বাবাৰ নাম লৈ পিনে আপোনাৰ বুৰ্বক বনাই আছে, আপোনালোকে বুৰ্বক নবনিব। আপুনি যদি ইমান চালাক, আপোনালোকে তাত নাযাব, চিম্পল কথা। আর আপনাদেরও যদি বেলেগক বুর্বক বনাব খুঁজিছে, আপনাদের একটা মন্দির খুলি দিয়ক, সিম্পল কথা। মন্দির খুলিব নালাগে, আপনি শিব বাবার আপনার শিবলিঙ্গ লৈ আহক, বা ভগবান শ্রীকৃষ্ণকে লৈ আহক, বা ভগবান গণেশকে লৈ আহক, বা যে কোনো একটা মূর্তি লৈ আহক। আপনার ঘর যদি আপনার গছ আছে, গছতে বহাই দিয়ক, আপনার ঘর সম্মুখে যদি চোতাল আছে, চোতালতে আপনি এখন থাপনা এখন বনাই পিনে তাত বহাই দিয়ক, অকমান নিউজ পেপারত দিয়ক, অকমান ভিডিও বনাওক যে আপনার মনোকামনা পূরা হয়েছে বলে, দুই এজন ব্যক্তি মাতি আনক, ভিডিও বনাওক তেওঁলোকৰ মনোকামনা পূরা হয়েছে বলে, যার কেতিয়াও সন্তান হওয়া নাই তেওঁলোকক মাতি আনক, মাতি আনি কোক যে আজি 10 বছৰৰ পৰা সন্তান হওয়া নাই, কিন্তু আজি মই এই ঘর বনোৱা, এই মন্দিরটো আহি পিনে তেওঁ মাথা টিকার লগে লগে, পয়সা দিয়ার লগে লগে, চাকি দিয়ার লগে লগে আপনার কনসিভ করেছে বলে বনাই দিয়ক। চাওক আপনার ঘর লাইন লাগি যাব, লাইন আপনার ঘর লাইন লাগি টকায় টকা হয়ে যাব, আপনি 500 টকা নয় তেতিয়া 1000 টকাকে লোক আপনি শরাইর নামত, রাতি রাতে কটিপটি হয়ে যাব, রাতে রাতে কটিপটি। সব বুর্বক সকলে বনি আছে, কিমান বাবা আহিছে অসমত, বস্তা বাবা, সিটু বাবা, সিটু বাবা, ভারতবর্ষতে কিমান বাবা আছে, কিমান বুর্বক বনাই মানুষে গই আছে।
গতি সেই কথা নকব যে শিক্ষাবে আপনার বুর্বক বনায় আছে, কোনেও কাউকে বুর্বক বনাব নয় যেতালে আপনি বুর্বক হব নয়। আর যদি ইমান সাহস আছে তাহলে আপনাকে উচিত এভিডেন্স লই পিনে কোর্টের ওসর যাওক, এনে ফাইল আপনি, কারণ বুর্বক আপনাকে হয় সচাকে আপনাকে বুর্বক। আজি ক্যাব আন্দোলন আপনাকে বুর্বক বনাইছিল, কোনে বুর্বক বনাইছিল? উঠি অহা শিক্ষিত ব্যক্তিবিলাকে, দামি দামি আপনার শিল্পীবিলাকে এনেকা বুর্বক বনাইছে আপনার, যে প্রথমতে আহক আন্দোলন করবর কারণে ঘরের পর মাতি মাতি আনিছিল, আহক আন্দোলন করক আন্দোলন করক, এখন সরকার আমার নালাগে আমার ভুল হয়ে গেছে বহুত। ঠিক যেটা সরকারের পর অকান মতা মাল পালে তারপর কি কলে, হে আমার একটু বহুত ডর ভুল হয়েছে, আমি আবেগত পরে কাম লইছিল, আর সেই আবেগত পরে কাম লওয়ার কারণে আবেগত পরে আপনার মাতার কারণে পাঁচজন লড়া আপনার শহীদ হয়ে গেছিল। সো এইবর কথা মই কলে মানুষ বেয়া পাইছে, বুর্বক কোন? আপনার বুর্বক হয় সদায় বুর্বক হয়ে আছে, সদায় হয়ে থাকিব। কিছু আক কে আছে যে সকলের মনোকামনা পূরা নহয়, যদি ব্যক্তি তাদের যায় বা ভক্ত তাদের যায় সকলের মনোকামনা পূরা নহয়, শতকরা এশজনের ভিতর পঞ্চাশজনের মনোকামনা পূরা হয়, বাকি কেজন এনে ঘুরিয়ে লাগে। আরে ভাই, এটা লজিক, এটা সিম্পল একটা অ্যানসার হয়। আজি আপনার মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিবিলাকে সৌদি আরবত লাখ লাখ টাকা খরচা করে পিনে হজ করবলে যায় প্রত্যেক বছরে, কিহর কারণে? যাতে মনোকামনা পূরা হয়, আল্লাহে যাতে ভাল করে দিয়ে, বংশ ভাল করে দিয়ে, একটা বিশ্বাস লই যায়। সেইবলি সেই যে হাজার হাজার লাখ লাখ মানুষ যে আপনার হজ করবলে যায়, সকলের মনোকামনা যে পূরণ হবো তার কিনা গ্যারেন্টি আছে নাকি? কিছু নহবও পারে। আজি হিন্দু সম্প্রদায়ের কি ব্যক্তিয়ে আপনার কেদারনাথ যায়, বদ্রীনাথ যায়, এইব তীর্থস্থান যায়, গয়াত যায়, মথুরাত যায়, কাশীত যায়, কিয় যায়? কিন্তু একটা ভাল হবো কারণে, ক্ষুদ্ধি হবো কারণে, বা যু পাপ করেছে সেই পাপব ধুব কারণে আপনার সেই তীর্থস্থানবিল যায়, গিয়ে পিনে আপনার মান্নাত করে। বহুতে গোল্ডেন টেম্পল যায়, বহুতে আজমির শরীফত যায়, বহুতে কিছু দরগাত যায়। কিন্তু সেইবলি সেই নয় যে এশজন মানুষে যদি সেই দরগাত যায়, এশজন মানুষে যদি হজ করব যায়, এশজন মানুষে যদি আপনার সেই বদ্রীনাথ কেদারনাথবিল যায়, এশজন মানুষের কথায় আপনার বাস্তব পরিণত হব বা মনে অহা পূরণ হব বলে, এইটা একটা হাস্যকর কথা বহুতে কয়ে আছে। কারণ এক প্রকার ভাবিলে গেলে গোটে ধর্ম বস্তুটাই, আপনার যদি চাবলে যে গোটে ধর্ম বস্তুটাই একটা বিশ্বাসত চলি আছে, ধর্ম বস্তুটাই বিশ্বাসত চলি আছে, মানুষের বিশ্বাস আছে কারণে আপনার সেই হজ করবলে যায় লাখ লাখ টাকা খরচা করে। কিন্তু যুব দুখিয়া ব্যক্তি আছে যা টাকা নাই, তেওঁলোকেও কিন্তু ভগবান ভাল লাভ পাই আছে, তেওঁলোকে হজ করব যাওয়া নাই। বা যুব দুখিয়া ব্যক্তি আছে যেগুলো তীর্থস্থান ভ্রমণ করব পারা নাই, বদ্রীনাথ কেদারনাথ, তেওঁলোকে ঘর বহে ভগবানক মানি আছে, ঘরতে সরু মূর্তি এটা লই পিনে পূজা করে আছে, তাতে তেওঁলোকৰ মনে মাঝে পোৱা হৈছে। সো এই গোটে সিস্টেমটাই আপনার চলি আছে বিশ্বাসের উপর, তাদের কিছু কথা আপনার ফলপ্রসূ হয়েছে, কিছু কথা ফলপ্রসূ হওয়া নাই, কিছু মনোকামনা পূরা হয়েছে, কিছু মনোকামনা পূরা হওয়া নাই। সকলে যদি মনোকামনা পূরা হলহেতেন তাহলে পৃথিবীত দুখিয়া বলে কোনো না থাকিলেহেতেন, সকলে আপনার গিয়ে পিনে মানে মান্নাত করলেহেতেন ভগবানের ওসর বা আল্লাহর ওসর বা গডর ওসর প্রার্থনা করলেহেতেন, যে মোক টাকা দিয়ক, মোক ধনী বনায় দিয়ক, মোক টাকা দিয়ক, ধনী বনায় দিয়ক। কারণ সকলের এটাই উদ্দেশ্য টাকা ইনকাম করা, মানুষক বুর্বক বনা, টাকা ইনকাম করা। টাকা যদি আজ সকলের থাকলেহেতেন পৃথিবী দুখিয়া না থাকলেহেতেন, কোনো প্রবলেম না থাকলেহেতেন। সো সকলের মনোকামনা পূরা নহয়, লাগে আপনি মসজিদত যাওক, লাগে মন্দিরত যাওক, লাগে আপনি মনসা মন্দিরত যাওক, লাগে থানত যাওক, আপনি যতেই যাওক,